করোনা আক্রান্ত হয়ে আমাদের আরও এক সহনাগরিক প্রাণ হারালেন। তিনি বর্ধমান পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জেলা প্রশাসন সূত্রে যে তথ্য দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছে এই নিয়ে জেলায় 11 জন প্রাণ হারালেন করোনায় আক্রান্ত হয়ে। পূর্ব বর্ধমানে এখনও পর্যন্ত 11 জন প্রাণ হারালেন করোনায় আক্রান্ত হয়ে, এর মধ্যে 6 জন রয়েছেন বর্ধমান পৌর এলাকার বাসিন্দা। যে 11 জন এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন করোনায় আক্রান্ত হয়ে তাদের মধ্যে 6 জন রয়েছেন বর্ধমান পৌর এলাকার বাসিন্দা। করোনায় আক্রান্ত হয়ে আমাদের আরও এক সহনাগরিক প্রাণ হারালেন। প্রতিনিয়ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যাও বাড়ছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এদিন 37 জনের রিপোর্ট পজিটিভ আসে। সেই 37 জনের মধ্যে বর্ধমান পৌর এলাকাতেই রয়েছেন 7 জন বাসিন্দা। বর্ধমান পৌরসভার 6 নম্বর, 15 নম্বর, 14 নম্বর, 29 নম্বরে রয়েছেন 2 জন, 16 নম্বর এবং 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রয়েছেন। এর পাশাপাশি কানলা পৌরসভা এলাকায় 3 জন আক্রান্ত হয়েছেন। কানলা পৌরসভার 15, 13 এবং 9 নম্বর ওয়ার্ডের তারা বাসিন্দা। বর্ধমান 1 নম্বর ব্লকের আক্রান্তের সংখ্যা 5 জন, তার মধ্যে রায়ান 1 নম্বর পঞ্চায়েত এলাকাতেই রয়েছেন 4 জন, এছাড়াও সরাইটিকর পঞ্চায়েত এলাকায় 1 জন রয়েছেন। ভাতার এলাকায় 3 জন আক্রান্তের খবর এসেছে, তার মধ্যে রয়েছেন আমারুন 1 নম্বর পঞ্চায়েত এলাকার 1 বাসিন্দা, বনপাস এলাকার 1 জন বাসিন্দা এবং আরও 1 জন রয়েছেন, যদিও তার এলাকা জেলা প্রশাসন থেকে যে তথ্য দেওয়া হয়েছে তাতে উল্লেখ নেই। মেমারি পৌর এলাকায় 10 নম্বর ওয়ার্ডের 1 বাসিন্দা করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। মেমারি 1 নম্বর ব্লকে 3 জন আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে সাতগিছিয়া 2 নম্বর পঞ্চায়েতে রয়েছেন 1 জন এবং আরও 2 জনের এলাকা জানা যায়নি। মেমারি 2 নম্বর ব্লকে আক্রান্তের সংখ্যা 4 জন। কানলা 1 নম্বর ব্লকে 3 জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এই 3 জনই বাকনাপাড়া পঞ্চায়েত এলাকার বাসিন্দা। জামালপুর এলাকায় এদিন 7 জনের রিপোর্ট পজিটিভ আসে। জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 619 জন, এর মধ্যে অ্যাক্টিভ পেশেন্ট অর্থাৎ চিকিৎসাধীন রয়েছেন 263 জন, আসার খবর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 345 জন, যদিও আমরা এর মধ্যে 11 জন সহনাগরিককে আমরা হারিয়েছি। জেলার সমস্ত আপডেট খবর এবং তথ্যের জন্য হাইলাইটস বেঙ্গল ফেসবুক পেজ লাইক করুন এবং হাইলাইটস বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জেলা প্রশাসন এবং জেলা পুলিশ প্রতিনিয়ত আপনাদের পাশে রয়েছে। যে কোনো প্রয়োজনে বা যে কোনো সমস্যায় জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।